এর আগে নকলে বাধা পেয়ে রাস্তায় টুকরি সরিয়ে অবরোধ করেছিল ভাদো বিএসবি হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবার একই কারণে পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর ও পরীক্ষকদের মারধর করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আরও অভিযোগ, এই ঘটনায় পরীক্ষার্থীদের সঙ্গে হাত লাগিয়েছেন তাদের অভিভাবকরাও। হামলার কারণে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন রতুয়া হাই মাদ্রাসার শিক্ষকরা। ঘটনাস্থল থেকে এক অভিভাবককে আটক করেছে রতুয়া থানার পুলিশ। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রতুয়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক। পরীক্ষা কেন্দ্রে পুলিশের নজর এড়িয়ে কিভাবে বহিরাগতরা স্কুলের ভেতরে প্রবেশ করলো, পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফিজিক্স পরীক্ষা ছিল, 19 নম্বরে ছেলেমেয়েরা হইচই করলো। ওরা চাইছে যে আমাদের নকল করতে কেন দিবেন, আপনি কেন নকল ধরছেন, এতগুলো ইনভিজিটার কেন ওখানে থাকছে, এটা জবাব দেন। আপনি কি বাইরে যাবেন না, আপনাকে কে রক্ষা করবে, হুমকি দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আমরা, আমি চুপ ছিলাম, কোনো কথা বলিনি। একজন শিক্ষক মহাশয়কে মারার জন্য অফিসে চলে গেছিল। আমার অফিসে আমার মানে পুরো গার্জেন সহ ছেলেরা আমাকে মারছিল, আমি একটু সরে ভিতরে ঢুকলাম। আপনার হাত তোলা হয়েছে? আমাকে হাত তোলা, আমাকে মারছিল, আমি সরে গেলাম। ঠেলে আমাকে মারছিল, আমি তখন সরে তারপর বাঁচলাম। আমি, ওদের দাবি কি ছিল? ওদের দাবি হলো যে নকল কেন ধরছে, নকল ধরতে হবে আপনার, আর এতগুলো কোনো ইনভার্টার আপনার। আমি বললাম যে দুজন ইনভার্টার, একজন রিজার্ভ আছে, এ তো কাউন্সিলের নির্দেশ অনুসারেই করা আছে। তাহলে বেশি ইনভার্টার ছিল, এটা ভুল তথ্য। এটা পরীক্ষা চলাকালীন হয়েছে না শেষে? এটা পরীক্ষা শেষে ওরা এগুলো করেছে। বাইরে থেকে কি বহিরাগতরা ঢুকেছিল নাকি? বহিরাগত ঢুকেছিল, গার্জেন বলে ওরাও থ্রেট দিচ্ছে। তো এই যে ঘটনা, এর আগেও ঘটনা ঘটলো, আজকে আবার ঘটলো, এই যে কি আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন নাকি? আমরা নিরাপত্তায় 100% ভুগছি, আজকে আরো বেশি বেড়ে গেছে। আজকে আমাদের আরো সমস্যা হচ্ছে, হয়তো রাস্তায় আক্রমণ করতে এরকম সম্ভাবনা আছে, রাস্তায় হতে পারে, হতে পারে বলে সম্ভাবনা। হুমকি দিয়েছিল, আমাকে ছেড়ে দিচ্ছে, আপনাকে কি কেউ বাঁচাবে পরীক্ষার পরে? আচ্ছা, কোন স্কুলের ছাত্রছাত্রী ছিল এগুলো? বিএসবি হাই স্কুলের ছেলেমেয়েরা, সায়েন্সের ছাত্র। রতুয়া থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিগুন্ডা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আজ দিদির সুরক্ষা কবচ কর্মসূচি অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুণ, উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। চৈতালী ঘোষ জানান, তারপরে দিদির দুধ যারা আছে তারা প্রত্যেকটা বুথে বুথে, বুথের ছেলেরাই বাড়ি বাড়ি যাবে এবং সেখান থেকে তারা মানুষের কি আছে, যেটা দুয়ারে সরকারের আমাদের বেশিরভাগই প্রকল্পগুলো মানুষ পেয়ে গেছে, বাদবাকি যারা তার আওতায় আসেনি বা অনেকে পায়নি, সেগুলো পাওয়ার জন্যই, এটা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য দিদির দুধ যারা আছে তারা বাড়ি বাড়ি যাবে। আমাদের বাচ্চারা ভাইয়েরা তারা গিয়ে ওখান থেকে সেটা দুটো অ্যাপসে ডাউনলোড করে নিয়ে তারা আবার সেই লক্ষ্মী ভান্ডার থেকে যে কোনো প্রকল্প, দিদির যে 16টা প্রকল্প আছে সুরক্ষা, সেটা তারা আওতায় চলে আসবে। পাশাপাশি যুবনেতা কৌশিক গুণ বলেন, দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সফল সভানেত্রী চৈতালী ঘোষ মহাশয়া উপস্থিত আছেন আমাদের এই এলাকার জনপ্রিয় হচ্ছে আপনার জেলা পরিষদের সদস্য হরচন্দ্র সিংহ মহাশয় প্রধান আছে, এখানে অঞ্চল সভাপতি আছে, প্রত্যেকে উপস্থিত আছেন। আপনারা দেখছেন আমরা কয়েকদিন ধরে ইসলামপুর ব্লকের বিভিন্ন অঞ্চলে আমরা যাচ্ছি। আমাদের অভিভাবক কানায়ালাল আগরওয়াল, আমাদের যে যিনি অভিভাবক, আমাদের রাজনৈতিক পরামর্শদাতা, তার নেতৃত্বে এবং আমাদের ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লড়াকুই নেতা দক্ষ সংগঠক জাকির হোসেনের নেতৃত্বে নির্দেশে আমরা ইসলামপুর ব্লকে প্রতিটি অঞ্চলে প্রতিটি বুথে যাচ্ছি দিদির দুধ হিসাবে। এবং আমাদের যে এই 6টি ক্ষেত্রে 15টি প্রকল্প মানুষ পাচ্ছে কি পাচ্ছে না, যারা বঞ্চিত আছে, আগামীকাল থেকে এই ব্লকে এই অঞ্চলে দিদির দুধ প্রতিটি বুথে 5 জন করে যাবে এবং সরকারের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের টাস্ক দিয়েছে তার পূরণের জন্য দিদির দুধ হিসাবে আমরা অঞ্চল অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।
সাইবার প্রতারণার শিকার হয়ে 6.5 লাখ টাকা খোয়ালেন বালুরঘাটের এক যুবতী, এমন অভিযোগ ফেব্রুয়ারি মাসে পেতে ঘটনা তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। অবশেষে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 5 জনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত 5 জনকে বুধবার বালুরঘাট জেলা আদালতে তোলা হলে পরে বিচারক 4 জনকে 13 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে, বাকি 1 জন জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণা চক্রে ধৃত 4 জনকে জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য চক্রের হদিশ পেয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবতী ক্রেডিট কার্ডের চার্জ কিভাবে কম করা যায় তার জন্য গুগলে সার্চ করছিলেন। সেই সমূহ হ্যাকাররা নিজেদের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের লোক পরিচয় দিয়ে ওই যুবতীর সঙ্গে কথা বলেন এবং তাকে আশ্বস্ত করেন যে তারা ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের লোক। এরপর হ্যাকারদের কথা মতো যুবতী তার মোবাইলে এনিডেক্স নামে একটি অ্যাপ ইনস্টল করে এবং ওটিপি শেয়ার করে হ্যাকারদের। এরপরে যুবতীর অ্যাকাউন্ট থেকে 6.5 লাখ টাকা গায়েব হয়ে যায়। সাইবার প্রতারণের শিকার হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন তিনি। এই ঘটনা তদন্তে নেমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে 1 জন দুস্থ পরিবারের ছেলে রয়েছে। তাকে কিছু টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে বলে তার সব নথি নিয়ে নেয় হ্যাকাররা। এরপর যুবতীর প্রতারিত টাকা ওই যুবকের অ্যাকাউন্টে রাখে হ্যাকাররা। এদিকে এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা জানিয়েছেন। দেখুন, গত ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে একটা কমপ্লেন আছে যে একজন মহিলার কাছ থেকে ক্রেডিট কার্ডের মানে ইম্পারসোনেটেড করে ক্রিমিনাল, যে ও ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট থেকে কল করছে বলে ওর কাছ থেকে কিছু অ্যাপ ইনস্টল করিয়ে, এনিডেস্ক বলে একটা অ্যাপ ইনস্টল করিয়ে তার সমস্ত অ্যাকাউন্টের অ্যাক্সেস ফ্রডুলেন্টলি নিয়ে তার অ্যাকাউন্ট থেকে প্রায় অনেক টাকা, 6.5 লক্ষ টাকার মতো তার অ্যাকাউন্ট থেকে ফ্রড হয়ে যায়, সাইবার ক্রাইম হয়ে যায়। এই কেসটা আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করে আমরা পুরো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ফিক্স আপ করে যার অ্যাকাউন্টে টাকা গেছে তাকে আমরা প্রপারভাবে ন্যাপ করা হয়। ন্যাপ করে অ্যারেস্ট করার পর তখন যখন আমরা ওকে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারি যে সেও মানে অ্যাকিউজড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান টাইপ অফ ভিকটিম, কারণ সে একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করতো এবং তাকে কেউ পার্টিকুলারলি অ্যাকাউন্ট খোলার জন্য কিছু টাকা দেবে এই প্রলোভন দেখিয়ে তাকে দিয়ে অ্যাকাউন্ট খোলায় এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টের এটিএম এবং অন্য কোনো কিছু সমস্ত কিছুর অ্যাক্সেস তারা নিয়ে নেয় নিজের হাতে, যারা মূলত এই সাইবার ফ্রড। এবং তারা নেওয়ার পর সেইটা তারা এখান থেকে অনেক দূরে ইনক্লুডিং মানে ইভেন আমাদের রাজ্যের বাইরেও পাঠিয়ে দিয়ে সেখান থেকে তার পরবর্তীকালে এই টাকাটা ফ্রড হয় এবং সেই টাকাটা তাদের এটিএমের মধ্যে উইথড্রল করে। তো এই টিমের মোটামুটি 4 জন যারা মাথা আমাদেরই জেলার বিভিন্ন জায়গায় ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা কোর্ট ফরওয়ার্ড করে রিমান্ড নিয়েছি। রিমান্ড নিয়ে এখন আমাদের এটাকে আরও বেশি ভালো ডেভেলপমেন্ট চলছে, যদিও এই কেসটাতে অনেকটাই আমরা ডেভেলপ করে ফেলেছি কিন্তু এরা আরও নানা রকম মানে সাইবার ফ্রড কেসের সাথে এরা ইনভলভ রয়েছে এবং তাতে আমরা বেশ কিছু আন্তঃরাজ্য মানে অন্যান্য রাজ্যের সাথেও এদের কমিউনিকেশন আছে বলে পাচ্ছি। তো এইটা একটা ভালো রিভিল হয়েছে, এইটা আমরা ইনভেস্টিগেশন। স্যার, কজনকে টোটাল অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট টোটাল আমরা 5 জনকে করেছিলাম, 5 জনের মধ্যে 4 জন যারা মূলত চাই তাদেরকে আমরা রিমান্ড নিয়েছি, আর 1 জনকে কোর্ট থেকে বেল। কয়দিনের স্যার রিমান্ড? আমরা রিমান্ড 13 দিনের রিমান্ড নিয়েছি। স্যার, এই এদের বাড়িটা কোন এলাকায় এবং বয়স কীরকম হবে? এরা প্রত্যেকে হচ্ছেন 20-25 বছর বয়সী এবং তাদের বাড়ি বা তাদের ডিটেলস আমরা এখন ওই তদন্তের সাথে শেয়ার করছি না কিন্তু আমাদের জেলার মধ্যেই বিভিন্ন জায়গায় এদের মানে আছেন এবং মূলত দেখা যাচ্ছে এরা একটা ইয়ংস্টার্স যারা 20-25 বছরের মধ্যে এবং তারা মোটামুটি মোবাইল অপারেটিংয়ে সিদ্ধহস্ত মোটামুটি। স্যার, এই ঘটনায় মানে ওই যার টাকা খোয়া গেছে, চোট গেছে, সে কি টাকা এখনও ফেরত সম্ভব? দেখুন, টাকা তো একবার ওখানে অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে, এখন এটা তো পুরো প্রসেস আছে। এখন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা যদি আর কোনো ফার্দার অ্যাকাউন্ট থেকে টাকা যদি হোল্ড করা যায় এবং সেটা কোর্ট প্রসেসের মাধ্যমে যদি দেওয়া সম্ভব হয় সেটা দেখা হবে, আমরা প্রচেষ্টা করব। কিন্তু মূলত আমাদের এখানে হচ্ছে যেহেতু সাইবার ক্রাইম কমপ্লেনটাও একটু ডিলেতে হয়েছে কিন্তু মূলত আমরা এখন ক্রিমিনালদের আগে অ্যারেস্ট করা এবং তার পরবর্তীকালে এই প্রসেসটা পাশাপাশি আমরা জারি রাখবো, যদি দেখা যায় যদি সেটা সম্ভব হয় তাহলে আমরা সেটা প্রচেষ্টা করব। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।
পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের ডাকে আগামী 29 মার্চ সমাবেশ হতে চলেছে শহীদ মিনারে। সেই সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার একটি প্রস্তুতি সভার আয়োজন করা হলো জেলা তৃণমূল কার্যালয়ে। এই দিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি অম্বরীশ সরকার, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান নিখিল সিংহ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী 29 মার্চ একটি সভার ডাক দেওয়া হয়েছে। সেই সভাকে সাফল্যমণ্ডিত করবার লক্ষ্যে এই দিন একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। মূলত জেলা থেকে কতজন প্রতিনিধি সেই প্রস্তুতি সভাতে যোগদান করবে, তারা কিভাবে যাবে, সেই সমস্ত বিষয়গুলির উপর আলোকপাত করা হয়। আজকে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, বালুরঘাট শহর যে আমাদের যে সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে আমাদের একটা প্রস্তুতি সভা হচ্ছে। গত পরশুদিন থেকে আমাদের গোটা জেলা জুড়ে প্রস্তুতি সভা শুরু হয়েছে। আজকে এখানে প্রস্তুতি সভা হচ্ছে, আগামী 29 মার্চ আমাদের শহীদ মিনার চলো ডাক দিয়েছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই যে কর্মসূচি শহীদ মিনার ময়দানে অনুষ্ঠিত হবে, সেইটাকে কেন্দ্র করেই আমাদের গোটা জেলা জুড়ে আমাদের ছাত্র যুব যত আমাদের কর্মী সমর্থক নেতৃবৃন্দরা রয়েছে, তাদের প্রত্যেকের যে আমাদের যে একটা প্রস্তুতি সেরে নেওয়ার দরকার, যে কিভাবে করে আমরা সেখানে যদি আমরা অংশগ্রহণ করতে চাই কিভাবে করে আমরা সেখানে অংশগ্রহণ করবো, যে যারা হয়তো সেখানে অংশগ্রহণ করতে পারবে না কোনো না কোনো কারণে, হয়তো গিয়ে উঠতে যদি না পারে কেউ, তার জন্য আমাদের জেলাতে কি ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে, সেই সমস্তগুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এবং সেইগুলো পরিকল্পনা তৈরি করে আগামী 29 মার্চ ছাত্র যুবরা শহীদ মিনারের ময়দানে হোক বা জেলার মাটিতে হোক ঐক্যবদ্ধভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নেবে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা নেবে আগামী লড়াইকে কেন্দ্র করে। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর নাট্য শহর বলে পরিচিত। এখানে বেশ কয়েকটি নাট্য দল রয়েছে যারা সুনামের সাথে নাট্য চর্চা চালিয়ে যাচ্ছে। কালিয়াগঞ্জের অনন্যা থিয়েটারের 31তম জন্মজয়ন্তী উপলক্ষে 5 দিন ব্যাপী নাট্যমেলার আয়োজন করা হয় নজমু নাট্য নিকেতনে। বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলিত করে নাট্যমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক উল্লাস মল্লিক। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রধান রামনিবাস সাহা ও উপ পৌর প্রধান ঈশ্বর রজক, অনন্যা থিয়েটারের সম্পাদক বিভূভূষণ সাহা ও সভাপতি মানিক রায়। 5 দিনের নাট্যমেলায় রাজ্যের বিভিন্ন প্রান্তে 10টি নাটক মঞ্চস্থ হবে নজমু নাট্য নিকেতনে। প্রথম দিন থেকে নাট্যপ্রেমী মানুষেরা নাটক দেখতে নজমু নাট্য নিকেতনে ভিড় জমায়। তো একটা কথা বলবো যে একটা সংস্থা, অনন্য নাট্য সংস্থা, 31 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে একটা কাজ করে যাচ্ছে, এজন্যে তাদের সাধুবাদ প্রাপ্য। যে কোনো ক্ষেত্রে, সেটা শিল্প হোক, সাহিত্য হোক, খেলাধুলা হোক, সমস্ত ক্ষেত্রেই এই যে নিরবিচ্ছিন্নতা, এটা একটা খুব বড় ব্যাপার, এইটাই অনেকে রাখতে পারে না। তো সেটা এমনকি খেলাধুলার ক্ষেত্রেও তাই। তো সেক্ষেত্রে অনন্য নাট্যদল একটা ব্যতিক্রমী ঘটনা দেখিয়েছে, সেজন্যে তাদের এবং তাদের সমস্ত কলাকুশলীকে আমার হার্দিক শুভেচ্ছা। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়, রিপোর্ট, কুলিক নিউজ। পৌর বোর্ডের 1 বছর পূর্ণ হওয়ায় আজ অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার মিটিং হলে। নবনির্মিত পৌরসভার মিটিং হল উদ্বোধন করেন পৌরপিতা কানাইলাল আগরওয়াল। ডেপুটি ম্যাজিস্ট্রেট, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফিতা কেটে মিটিং হলে শুভ উদ্বোধন করেন পৌরপিতা কানাইলাল আগরওয়াল। বলেন, ইসলামপুর শহরে ঢোকার জন্য দুদিকে 2টি গেট নির্মাণের নকশা তৈরি হয়েছে, তাকে ডিপিআর করার জন্য পাঠানো হবে। আনুমানিক 3 কোটি টাকা খরচ হতে পারে বলে ধরা হচ্ছে।
অন্যদিকে তিনি আজ বলেন, পৌরসভার বিভিন্ন দিকে কাজ করছে, শহরকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যায়নের লক্ষ্য দেওয়া হচ্ছে। অপরদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ অফিসার আরিফুল ইসলাম বলেন, পৌরসভার আয় বাড়াতে বাড়ি বাড়ি যে ওয়েস্ট কালেকশন হচ্ছে তার জন্য 10 টাকা করে ধার্য করা হতে পারে। অপরদিকে পৌরসভার বিভিন্ন যে লজ রয়েছে তাতেও কিছু ভাড়া বাড়ানো হতে পারে। পৌরসভার বিভিন্ন রকম কাজ চলছে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ। নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। 10ই মার্চ বিয়ের দাবিতে স্কুলে গড়হাজির প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বুধবার শোকজ করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। এদিন বিকেল পর্যন্ত জেলায় মোট 497 জনকে শোকজ করা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিন বিকেল 5:30 নাগাদ জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক দুলাল সরকার এই বিষয়ে বলেন, ব্যাপারটা আমরা যেটা জানতে পারছি, আজকে একটা লাস্ট ডেট ছিল, জেলা জুড়ে কতজন শিক্ষককে আপনারা বন্ধের সমর্থনে যারা আসেননি সেই ব্যাপারটা একটু বলুন যে কতজনকে শোকজ করলেন। আসলে গত 9 তারিখে চিঠি এসেছিল ডিপার্টমেন্ট থেকে, ফিনান্স ডিপার্টমেন্ট একটা অর্ডার দিয়েছে 1068 তার মেমো নাম্বার অনুযায়ী। তো সেখানে যে কথাগুলো বলেছে যে 10 তারিখে কেউ যেন তাদের কর্মক্ষেত্র থেকে বাইরে না থাকে, এবং যদি তারা কর্মক্ষেত্রে না যায় তাহলে আইন মোতাবেক তাদের ওখানে নির্দিষ্ট মানে প্রভিশন করে দিয়েছে যে এই ব্যবস্থা তাদের এক্সট্রি নেওয়া হবে, মানে বেতন কাটা যাবে, চাকরি থেকে একটা দিন ডিডাক্ট হয়ে যাবে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেন অ্যান্ড দেন সেটাকে সার্ভেল করেছি। প্লাস আমরা নিজেদের মতামত জানিয়ে সমস্ত স্কুলগুলোকে চিঠিটা করে দিয়েছি। তো তারপরে 10 তারিখ অনেকে সমর্থন করেছি, এসে এদেরকে বলেছিলাম যে তোমরা কারা কারা স্কুলে যায়নি তথ্যগুলো সংগ্রহ করো। তো সেই সংগ্রহ হয়েছে, তাতে দেখেছি আমরা যে 497 জন টিচার বিভিন্ন সার্কেলে অনুপস্থিত, তারা সেদিনকে ডিউটিতে যায়নি। সংখ্যাটা হয়তো আরও বেশি হতে পারে, কিন্তু এসব স্কুল তাদের কাছ থেকে আমরা যে রিটার্নটা পেয়েছি সেই অনুসারেই তাদেরকে শোকজ কাটিয়ে আমরা ইস্যু করে দিয়েছি, আজকে তাদের কাছ থেকে রিপ্লাই নেওয়া হচ্ছে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।